হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি দেখাবো টবে ধনে পাতা চাষ সহজ পদ্ধতি। আমি একটি টবে কিছু মাটি আর কিছু জৈব সার মিশিয়ে নিয়েছিলাম। এতে ভিজিয়ে রাখা বীজগুলো বুনে দিয়েছিলাম। আমি এই বীজগুলো প্রায় 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধনিয়া বীজগুলো বুনে একটি আলো হাওয়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম টবটাকে। এরকম 10-12 দিন পরে ধনিয়া চারা বেরিয়ে গিয়েছিল। অল্প অল্প করে পুরো 1 সপ্তাহে সবগুলো চারা উঠে গেছে। কি সুন্দর ছোট ছোট চারাগুলো! বিকালে চারাগুলোতে অল্প পরিমাণ পানি দিতাম, যাতে করে পানির পরিমাণ বেশি না হয়, আর পানির পরিমাণ বেশি হলে চারাগুলো পচে যাবে। আর রোদ ও এর মধ্যে রেখে দিতাম। বীজ রোপণের প্রায় 2 সপ্তাহ পর বীজগুলো উঠে গেছে। সবগুলো বীজ উঠার কারণে প্রায় টপটা ঢেকে গেছে। অল্প অল্প অরিজিনাল পাতাও দেখা যাচ্ছে। এখন থেকে প্রতিদিন একবার করে খুব সাবধানে পানি দিতে হবে। আলো বাতাসযুক্ত স্থানে রাখতে হবে। বীজ লাগানো 5 সপ্তাহের মাথায় চারাগুলো বড় হয়ে গেছে। টপটা পুরো ভরে গেছে পাতা দিয়ে। ব্যবহারের জন্য ধনিয়ার চারাগুলো না উঠিয়ে উপর থেকে কেটে নিয়ে নিতে হবে। চারাগুলো আবার গ্রো করতে থাকবে, আবার নতুন পাতা আসবে। এভাবে কয়েক ধাপে ধনিয়া পাতা কাটতে পারবো আমরা। এভাবে যদি আপনারাও চাষ করেন, তাহলে সারা বছর আপনারা আপনাদের চাহিদা মতো ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।